পাইকারি মূল্যে এলইডি লাইট কিনুন আপনারা ভুঁইয়া লাইট হাউস থেকে। আপনার অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আপনাকে জানাচ্ছি স্বাগতম। ভুঁইয়া লাইট হাউসের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাইটের কালেকশনের ভবনে আপনাদেরকে আমরা জানাচ্ছি স্বাগতম। আসলে অনেকের একটি প্রশ্ন, গ্যাং সুইচ আপনার কাছে আছে আর কি কি আপনার কাছে আছে? অনেকে জানে না আমাদের কাছ থেকে যে এতগুলো লাইটের বিশাল কিন্তু সমার কিন্তু রয়েছে। তো আমি আপনাদেরকে আজকে সেই জিনিসটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে আপনারা কি কি পাবেন, কি কি লাইট পাবেন, কি কি এলইডি লাইট পাবেন, অনেকের মধ্যে ধারণা কিন্তু আসলে নাই যে আমাদের কাছে কি কি লাইট আছে। স্পট লাইট, হ্যালোজেন লাইট, সারফেস লাইট, প্যানেল লাইট, এইসব কালারিং লাইটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আসলে দেখেন এখানে আমাদের কাছ থেকে লাইটের যে কালেকশনগুলো, যার যেটা পছন্দ অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে একটা একটা করে দেখাবেন। যেমন ফার্স্ট টাইম আমি দেখাই ব্র্যাকেট সেট থেকে শুরু করে, এই যে দেখেন ডাবল ব্র্যাকেট সেট, এরপর আছে হচ্ছে যে স্পট লাইট, এগুলো হচ্ছে যে বিশেষ করে দোকানে, স্বর্ণের দোকানে এই জিনিসগুলো ব্যবহার করা হয়, অনেকে শোরুমে ব্যবহার করা হয়। এরপর দেখেন আছে ব্র্যাকেট সেট, সিঙ্গেল ব্র্যাকেট সেট, এরপর আছে ডাবল ব্র্যাকেট সেট, কালারিং এর মধ্যে ডাবল ব্র্যাকেট সেট। আমি অবশ্যই বলবো এটা আসলে সবগুলা রেট দেওয়া সম্ভব না, যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা দিতে পারেন। এরপরে আছে হচ্ছে যে ডোম লাইটগুলো, এগুলো কিন্তু আপনারা গেটের মধ্যে ব্যবহার করতে পারেন, বাউন্ডারির মধ্যে ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন এরপরে আছে ব্র্যাকেট সেটের আরেকটা কালেকশন আছে, এরপর আরেকটা এখানে একটা কালেকশন আছে, উপরে যেটা খুব রাজকীয় একটা ডিজাইনে কিন্তু আসলে ব্র্যাকেট সেট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আমরা বলবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেবেন, আমরা আপনাদেরকে দাম সম্পর্কে জানিয়ে দেবো। এরপরে ডাবল ব্র্যাকেট সেট এখানে আরেকটা দেওয়া আছে, এখানে আরেকটা মডেল দেওয়া আছে, এরপর এখানে একটা মডেল দেওয়া আছে। ডোম লাইটগুলো অনেকের মধ্যে আসলে বারেন্দাতে, আপনার বারেন্দাকে সাজানোর জন্য অনেকে এই ডোম লাইটগুলো প্রয়োজন, এই ডোম লাইটগুলো নিতে পারেন। মাল্টি কালারের মধ্যে এটা কালার চেঞ্জ হবে, একটার পর একটা কালার চেঞ্জ হবে। এই যে যেমন আরেকটা এখানে কালার দেওয়া আছে, এটা কিন্তু অটো কালার, অটো মাল্টি যাকে বলে, এটা অটোমেটিকলি আপনার এখানে চেঞ্জ হবে বারেন্দার মধ্যে দিলে বা আপনার সিঁড়ির নিচে। এই লাইটগুলো খুবই সৌন্দর্য কিন্তু। এরপর আরেকটা বড় ডোম লাইট দেওয়া আছে এখানে, এরপর এখানে একটা ব্র্যাকেট সেট দেওয়া আছে, এরপর আরেকটা ব্র্যাকেট সেট, এটা খুবই নান্দনিক এবং কি রাজকীয় একটা ডিজাইন কিন্তু, এটা সবারই চাহিদা তুঙ্গে থাকে এটা সবসময়। এরপর আরেকটা আছে, এই যে দেখেন আরেকটা এখানে ব্র্যাকেট সেট আছে, যেন যেন মোগল আমলের, যেন মোগল সম্রাটের যেন মুকুটের মতো কিন্তু পরে আছে। এটা সাত কালার, এটা সেভেন কালার। এরপর আরেকটা ব্র্যাকেট সেট এখানে দেওয়া আছে, সারফেস লাইট, সারফেস লাইট, এটা বিভিন্ন কালার দিবে, এটা একটার মধ্যে আপনার সাতটা পর্যন্ত কালার দিবে এই ব্র্যাকেট সেটটা। এরপর আরেকটা আছে দুই ফুটি দেড় ফিটি আপনার এলইডি লাইট, এটা আপনার অনেক সময় ওয়াশরুমে ব্যবহার করে, কেউ বারিন্দাতে ব্যবহার করে, দেড় ফিটি আপনার টিউব লাইট হিসেবে। এই যে আরেকটা লাইট, মানে এটা কালারটা কটা দেখেন, তিনটা কালার, মানে মনে হচ্ছে যেন মানে ডানা কাটা পরি, যেমন পরি যাকে বলে ঠিক তেমন। এটা শুধু বয়স্কদের জন্য, এটা বাচ্চাদের জন্য যেমন পছন্দ, বয়স্কদের জন্য কিন্তু এটা পছন্দ। এই যে আরেকটা ডানা কাটা পরি, যেমন এই যে দেখেন এটা, এই যে একটা ফুটবলের মতো এখানে একটা কালার আছে। এরপর আরেকটা আছে সেভেন কালার, এটা মানে মাল্টি কালার যাকে বলে, মানে পছন্দের সবসময় কিন্তু এটা তুঙ্গে থাকে। এটার মধ্যে আরেকটা ফুল গোল্ডেন কালার, মানে এটা স্বর্ণের স্বর্ণের মতো মনে হচ্ছে যেন একেবারে 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে মনে এটা বানানো, খুব রাজকীয় ডিজাইনের মধ্যে। যদি আরেকটা কথা বলি, যেমন এই যে এখানে একটা আছে ফুল, মানে সূর্যমুখী ফুল যাকে বলে, সূর্যমুখী ফুলের মতো মনে হচ্ছে যেন সূর্যমুখী একটা ফুল এখানে বসে আছে। এরপর যদি আরেকটা জিনিস বলি, এটা ইসলামিক একটা জিনিস, এটা আল্লাহর মধ্যে এখানে লেখা আছে আল্লাহু, এর মধ্যে একটা ঘড়ি এখানে, এটা যদি আপনার ঘরের মধ্যে যদি লাগান, এটা আপনার টাইম এবং কি দেখতেও কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু, একটা একটা চাঁদের মধ্যে একটা মনে হচ্ছে যেন ঘড়ি, মানে ফুল একটা চাঁদের মধ্যে ঘড়ি। এটা যেমন আপনার ডিম লাইটের কাজ করবে, ঠিক তেমনিভাবে আপনাকে টাইম দেখারও কিন্তু কাজ করবে। এরপর আরেকটা জিনিস যদি বলি, দেখেন এই যে ঘুরতেছে মাল্টি কালার, এটা ঘুরতেছে মানে গোল্ডেনের উপরে একটা ডায়মন্ড কালার কিন্তু এটা ঘুরতেছে, দেখেন আপনি, মানে অসম্ভব একটা সৌন্দর্য একটা কিন্তু এটার মধ্যে আছে। এরপর আরেকটা জিনিস দেখ, ব্র্যাকেট সেটগুলো, মানে এই ব্র্যাকেট সেটগুলোর মধ্যে যে কালার আপনি বাল দিবেন ঠিক সেম কালার কিন্তু আপনাকে দিবে। তারপরে দেখেন যেন ফুল ডায়মন্ড, মানে এটা মনে হচ্ছে যেন ফুল একটা ডায়মন্ড এখানে বসা আছে। ব্র্যাকেট সেট, এটা সিঙ্গেল ব্র্যাকেট সেট। এরপর আরেকটা হচ্ছে এই যে দেখেন, এটা কালারিং এর মধ্যে আপনি সিঙ্গেল ব্র্যাকেট সেট, মানে এটা যদি বয়স্ক হোক, বৃদ্ধ হোক, মানে বাচ্চা হোক, তাদের জন্য আসলে খুবই খুবই আসলে নান্দনিক একটা ডিজাইন। তারপরে যে এটার কথা তো না বললে নাই হয়, এই যে দেখেন একটা ডায়মন্ডের মধ্যে আপনার এখানে দেওয়া আছে। তারপরে যে দেখেন একটা মানে এলইডি, ফুল এলইডি, এখানে কোনো এটা কোনো বাল্বের কোনো সংযোগ নেই, এটার মধ্যে বাল্ব ছাড়া আপনার এই ব্র্যাকেট সেটটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে দেখেন আরেকটা ডিজাইন আছে, এটা রাজকীয় মানে ক্রিস্টালের মধ্যে, রাজকীয় ডিজাইনের মধ্যে এটা। এগুলো আগের দিনে মনে হচ্ছে যেন রাজা বাচ্চারা এই জিনিসগুলো ব্যবহার করতো, ব্র্যাকেট সেটগুলো। এরপরে আছে হচ্ছে যে আপনার বেসিং লাইট যাকে বলে, এটা বেসিং লাইট। এরপর আরেকটা আছে, এটা এটাও বেসিং লাইট, ফুল গোল্ডেন কালারের মধ্যে বেসিন লাইটগুলো, এগুলো ফুল এলইডি কিন্তু লাইট, এখানে কোনো লাইটিংয়ের কোনো কানেকশন ছাড়া ফাতরের মধ্যে কিন্তু এই লাইটটা কানেক্ট করা। এরপর যদি আমি যদি বলি স্পট লাইট, অনেকের স্পট লাইট, স্পট লাইটের পছন্দ, যেমন স্পট লাইটের প্রয়োজন,
এখানে স্পটলাইটের মাল্টি কালার, 10টা পর্যন্ত অটো মাল্টি, একটার পর একটা একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হবে স্পটলাইট, সারফেস লাইট। এরপরে আছে হচ্ছে যে এই যে দেখুন, এই যে একটা আছে, এটা আছে যে আপনি রং ধনুর মতো, এই যে স্পটলাইটটা আর জিবি, এটা মাল্টি কালার কিন্তু এটা। এরপর আরেকটা আছে এই যে দেখেন, এখানে মনে হচ্ছে যেন এটা আগুন, মানে আগুনের মতো, আগুনের মধ্যে লাইট জ্বলতেছে, আসলে কিন্তু এটা কিন্তু লাইট। এরপরে যদি আসি আপনার ছাদের উপর, আপনার সিলিংটা কীভাবে সাজাবেন, আপনার ওয়ালের লাইটগুলো এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখন আপনার সিলিংটা আপনি কী দিয়ে সাজাবেন। আপনি সিলিংকে দেখেন নান্দনিক, এবং আপনি লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আসলে বাসা বাড়ি করেন, সিলিংয়ে আপনি সিলিংয়ে কী পরিমাণে লাইট দিলে আপনার ঘরটা সুন্দর হবে সেই জিনিসটা সম্পর্কে এখন দেখাবো। দেখেন চারটা রুমে চারটা কালার দিচ্ছে, একটা কালার এখানে, মোট পাঁচটা কালার কিন্তু একটা লাইটের মধ্যে পাচ্ছেন। এরপরে দেখেন এই যে এটা তিনটা, তিন রকমের কালার দিচ্ছে। এরপরে দেখেন এই যে এটা, এরপরে দেখেন এই যে আরেকটা কালার, সাতটা লাইটের মধ্যে সাতটা রকম কালার দিচ্ছে, মানে খুবই নান্দনিক ডিজাইনের এই লাইটগুলোও কিন্তু পাবেন আপনারা ভুঁইয়া লাইট হাউসে। এই যে দেখেন এই ফিতা লাইটগুলো, এটা কিন্তু আপনার আর জিবি, এটা 10টা পর্যন্ত কালার দিবে এই ফিতা লাইটগুলো, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ, যদি আপনি ফানের মধ্যে যদি জ্বালান সেক্ষেত্রে এই লাইটগুলোর কোনো ক্ষতি হবে না। এরপরে দেখেন এই যে দেখেন কালারিং যত লাইটগুলো আছে, স্পট লাইট, প্যানেল লাইট, সারফেস লাইট, সব লাইটের মধ্যে কালারিং সাদার মধ্যে আপনি সবগুলো লাইট কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। হেলোজেন লাইটগুলো 50 ওয়াট থেকে শুরু করে 200 ওয়াট পর্যন্ত হেলোজেন লাইটগুলো পাবেন আমাদের কাছ থেকে। এরপরে আছে হচ্ছে যে বাউন্ডারি লাইট, বাউন্ডারি লাইটগুলো, এই যে বল লাইট আছে, এই বাউন্ডারি লাইটগুলো কালার যেটা দিবেন সেটাই জ্বলবে। এরপরে এই যে দেখেন এই যে আরেকটা লাইট, এটাও কিন্তু খুব রাজকীয় স্টাইলের কিন্তু এই লাইটগুলো বাউন্ডারির মধ্যে দেওয়ার জন্য। এরপর আরেকটা আছে এই যে এটা, এটাও কিন্তু বাউন্ডারি লাইট, এটাও পাবেন আমাদের কাছ থেকে। এরপর এখন আপনার গরম আসছে, গরমের মধ্যে অনেকের একটা চিন্তা ভাবনা থাকে, ভাই ফ্যান কিনতে হবে, ফ্যান, ফ্যানটা কোথায় পাবো, অরিজিনাল পাকিস্তানি ফ্যানগুলো, ভাই আমাদের কাছ থেকে অরিজিনাল পাকিস্তানি ফ্যানগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন। ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গোল্ডেন কালারের মধ্যে আপনারা নান্দনিক ডিজাইনের যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো পাবেন আপনারা আমাদের কাছে। এই যে দেখেন ফুল গোল্ডেনের মধ্যে, গোল্ডেনের মধ্যে কিন্তু এই বডিগুলো কিন্তু গোল্ডেন কালারের মধ্যে কিন্তু করা, পাকিস্তানি সবগুলো ফ্যানে কিন্তু এখানে কিন্তু পাকিস্তানি ফ্যান করা। এই যে দেখেন এটা কাটের উপরে কিন্তু একটা কিন্তু শেপ করা। এখানে তিন ফাকার পাবেন, তিন ব্লেডের ফ্যান পাবেন, চার ব্লেডের পাবেন, পাঁচ ব্লেডের পাবেন, টোটাল পাঁচ ব্লেড পর্যন্ত এই ফ্যানগুলো পাবেন আমাদের কাছে। এই যে দেখেন চার ব্লেডের মধ্যে ফুল গোল্ডেন করা, মানে একদম ফুল আনকমন এই এই ফ্যানগুলো, খুব রাজকীয় ডিজাইনের কিন্তু এই ফ্যানগুলো দেখেন চার ব্লেড। এই যে দেখেন পাঁচ ব্লেডের মধ্যে গোল্ডেন কালার, ফুল গোল্ডেন কালারের মধ্যে কিন্তু পাঁচ ব্লেডের কিন্তু এই ফ্যানগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। যার যেটা পছন্দ অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে এর প্রাইসটা সম্পর্কে জানিয়ে দেব। দেখেন ফুল কিন্তু সাদার মধ্যে একদম মনে হচ্ছে যেন কাঠের, মানে কাঠের মধ্যে এই ফ্যানটা কিন্তু বসানো, পাঁচ ব্লেডের মধ্যে এই ফ্যানটা, রাজকীয় এবং কি নান্দনিক ডিজাইনের এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। একেবারে আনকমন এটা, সম্পূর্ণ রাজকীয় স্টাইলের এই ফ্যানটা, মনে হচ্ছে যেন একটা কাঠ, মানে কাঠ দিয়ে এই ফ্যানটা তৈরি, গর্জন কাঠের মতো মনে হচ্ছে যেন, মানে গর্জনের কাঠ সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু পাকিস্তানি কিন্তু এই ব্র্যান্ডগুলো, এই ফ্যানগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ব্র্যান্ডের এই ফ্যানগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এরপরে দেখেন এই যে পাঁচ ব্লেডের মধ্যে, মানে অসম্ভব কালার, মানে এত সুন্দর কালার এটা, মানে আগে আসলে অনেকে এই ফ্যানগুলো এভাবে হয় এটা অনেকেই জানতো না, কিন্তু দেখেন এই যে এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই যে দেখেন আরেকটা কালার আছে এই যে এটা, সারি ব্লেডের মধ্যে মনে হচ্ছে যেন এটা একটা প্রজাপতির মতো, মানে ডোনের মতো মনে হচ্ছে যেন, মানে একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা, এটাও কিন্তু একটা রাজকীয় স্টাইলের এই ফ্যানটা চার ব্লেডের মধ্যে। এই যে তিন ব্লেডেরও একটা আছে গোল্ডেন কালারের মধ্যে, এটা তিন ব্লেডের ফ্যানটা একেবারে সাদার মধ্যে এটা, এটা এটা হচ্ছে মানে একবার ফুল হোয়াইট কালারের মধ্যে, এটা হচ্ছে মানে এই যে দেখেন কাঠের মধ্যে ডিজাইনগুলো, এই যে ডিজাইনগুলো, এগুলো কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ফুল সম্পূর্ণ পাকিস্তানি পাক পাঞ্জাব ফ্যানের এই ডিজাইনগুলো। এই ফ্যানগুলো কিন্তু আসলে শুধুমাত্র বাতাস দিবে যে তা না, ফ্যানগুলো লাগানোর পর আপনার ঘরের সৌন্দর্যটাই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাবে, আসলে এটা যাই দেখতেছেন এটা কালার কিন্তু তা না, মানে এটা ভিডিওতে যা দেখতেছেন কালারটা কিন্তু আরও ফুটে উঠবে, কিন্তু এর অনেক শাইনিংগুলো কিন্তু আসলে খুব সুন্দর কিন্তু। তো আসলে অনেকে জানেন শুধু আমাদের শুধু সুইচের কালেকশন না, লাইট, ফ্যান, সুইচ, একটা ঘরকে আপনি ফুল কমপ্লিট সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই পাবেন হচ্ছে যে আমাদের কাছে। তো যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন, আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস, 165 নবাবপুর রোড, ডাচবাংলা ব্যাংকের নিচে। একটু ইজিভাবে যদি বলি গুলিস্তারের পাশে হচ্ছে নবাবপুর রোড, নবাবপুর রোডে ডাচবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস। ভুঁইয়া লাইট হাউসে আসলে আপনারা আমাদের সকল জিনিস দেখে শুনে মান সম্পর্কে আপনারা জেনে পণ্যটা সংগ্রহ করতে পারবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অরিজিনাল ইলেকট্রিকের পণ্যটি আপনি আপনার ঘরে লাগাবেন। আল্লাহ হাফেজ।